পরীক্ষা দিতে যাওয়ার আগে থেকে এই আটটি প্রশ্ন ভালো করে পড়ে যাও তাহলে দেখবে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তাহলে প্রশ্নগুলি লিখে নাও প্রথম প্রশ্ন করবে শব্দার্থ পরিবর্তনের যে কোনো ধারা যে কোনো দুটি ধারা আর এই যে শব্দার্থ পরিবর্তনের যে ধারা কেমন কেমনভাবে থাকতে পারে একটু ভালো করে লিখে নাও ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো পরে প্রশ্ন তৎভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি। এই শ্রেণীর শব্দরাধি সম্পর্কে আলোচনা করো এখান থেকে তোমরা এই দুটি প্রশ্ন করো দুটি দুটি করছে তাও দাগনামা বলেছি একের দাগে ক এবং খ লিখতে হবে যে কোনো একটা এই দুটো কিন্তু ছাড়বে না তা বলছি তোমরা যদি মনে করো যে একটা প্রশ্ন পড়বো একটা একটাই লিখব তাহলে বলবো সব্যাত্ম পরিবর্তনে যে কোনো দুটি ধারা এটা কিন্তু পড়ে যাও তোমরা একটা একটা লিখতে পারছো অর্থাৎ পরীক্ষার প্রশ্ন দেওয়ার আগে তোমরা এটা লেখা স্টার্ট করে দেবে বোঝা গেল পরের প্রশ্ন নেব যে আটটি প্রশ্ন বলেছি সেই আটটি প্রশ্ন ভালো করে লিখে নেবে এবং ভালো করে জলের মধ্যে পড়ে যাবে পরের প্রশ্ন লেখো ট্র্যাজেডি বলতে কি বোঝো এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষ্য বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদিশ ও বৈষাদিশগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা লিপিবদ্ধ লিপিবদ্ধ করতে পারো পারে থাকতে পারে ঠিক আছে লিপিবদ্ধ পরের প্রশ্ন পৌরাণিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য সম্পর্ক সমূহ আলোচনা করো বা এই যে প্রশ্নটা নামকরণ বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা থাকতে পারে তাহলে এখান থেকে করছো ট্যাচ্যাডি ছোটো গল্পের সঙ্গে উপন্যাসে তুলে পার্থক্য করছো আর করছো পুরাণি নাটক ঐতিহাসিক উপন্যাস ঠিক আছে এবারে মেঘনাথ বধ থেকে মেঘনাথ বধ থেকে করবে মেঘনাথ থেকে করতে হবে তোমাদের মেঘনাথ বধ কাব্য এর প্রথম স্বর্গের কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছে তা নিজের ভাষায় লেখো পরে প্রশ্ন মেঘনাথ পথ কাব্য এর প্রথম স্বর্গে বারুণী মরুরা ও রমা প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো এই আটটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও তা এই যে মেঘনাথ থেকে তাও বলছি প্রথম যে দুটো বললাম মেঘনাথ থেকে সেই দুটো প্রশ্ন এই দুটো করো এই দুটো দুটোই পড়ছে বোঝা গেল এবার অতিরিক্ত যদি তোমরা করতে চাও তাহলে করো চিত্রাঙ্গলা চরিত্র পরিমালা চরিত্র ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথ ঠিক আছে মেঘনাথ হচ্ছে কি ইন্দ্রজিৎকে দেবরাজ ইন্দ্রকে পরাজয় করেছিল তাই তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ ঠিক আছে ইন্দ্রজিৎ চরিত্র করে যাবে তাহলে এই করা করছ এবারে এই যে প্রশ্নগুলি দিলাম আটটা প্রশ্ন বলেছি এই আটটা প্রশ্ন শুধুমাত্র দশ নম্বরের জন্য তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন পড়ে তার জন্য কিছু করতে হবে সেই প্রশ্নগুলি একটু লিখে নিতে হবে এবার তাও ডাক নম্বর শহরে দেবো চায়ের ত্যাগের প্রশ্ন পড়ে দুটো পাঁচ নম্বরে তার জন্য তিনটে প্রশ্ন দেবো দুটো দুটো পেয়ে যাবে তাহলে একটু লিখে নাও কী প্রশ্ন করতে হবে চার ত্যাগের জন্য তোমরা করবে অপিনীতি লোক নিরূপ্ত জোর কলম শব্দ জোর কলম শব্দ আর করছে শব্দের অর্থ সংক্রমণ সাদৃশ্য এই গোটা পড়লে তোমরা চায়ের তাকে দুটি প্রশ্ন কমে পেরাচ্ছ তাও বলছি অপিনীতি করলেই হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি অপিনীতি করলেই হয়ে যাবে এবারে তোমরা পাঁচের তাকে প্রশ্ন পড়বে কয় তাকে বলছি পাঁচের তাকে তার জন্য আমি তিনটে প্রশ্ন দেবো দুটো পড়বে লিখে নাও উপন্যাসের সংজ্ঞা ও বৈশিষ্ট্য পরের প্রশ্ন করবে রোমান্স ও উপন্যাসের মধ্যে পার্থক্য পরের প্রশ্ন প্রবন্ধের সংজ্ঞা প্রকারভেদ বৈশিষ্ট্য ও বিষয়বস্তু এই গোটা এই গোটা করলে তোমরা দুটো পাচ্ছ তাহলে কি বললাম উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য রোমান্স ও উপন্যাসের মধ্যে পার্থক্য এই দুটো করলে দুটোই পেয়ে যাচ্ছ অতিরিক্ত দিলে তাহলে একটা এই যে প্রবন্ধকে দুটি ভাগ করা হয়েছে একটা হলো ব্যক্তিনিষ্ঠ একটা হলো বস্তুনিষ্ঠ এবারে তোমাদের সাতের দাগে কিন্তু প্রশ্ন হবে আমি ছয় ধাগেটা বলিনি সাথে দাগে বলছি ছয় দাগে বলবো তারপর সাথে তাকে বলবো সাতটাকে প্রশ্ন হবে তিনটে প্রশ্ন তিনটে মডিউল থেকে তিনটে প্রশ্ন হবে লিখতে হবে একটা আমি তোমাদের তিনটে মডিউল থেকে তিনটে পড়তে মানা করছি মাত্র একটা প্রশ্ন করতে বলছি একটার একটাই পড়বে প্রশ্নটি লিখে নাও কি প্রশ্ন তোমরা করবে ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য এই একটা প্রশ্ন একটাই পাচ্ছ বোঝা গেল এবারে ছয়ের থেকে যে প্রশ্ন ছয়ের দাগে প্রশ্ন কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন করে এর কিন্তু কোনো অ্যাকুরেট সাজেশান হয় না এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে ছয়ের দাগে প্রশ্ন কিন্তু লাইন তুলে প্রশ্ন করে যেমন মেঘনাথ বধ ছয় দাগে প্রশ্ন কি আছে না মেঘনাথ বধ কাব্য কিন্তু এখান থেকে হয়তো প্রশ্ন আসতে পারে যে লাইন তুলে প্রশ্ন আমি একটা উদাহরণ দিচ্ছি যে মেঘনাথের স্ত্রী তখন একটা উদাহরণ বলেছিলে কোথায় কোথায় বলেছিলে বা বলেছিল মেঘনাথ যখন যুদ্ধে যাচ্ছিল তখন বলেছিল যে রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি জোরাই সখী ভিকারি মো হবে একজন নারী হয়ে এই যে মূল বক্তব্য এটা কিন্তু খুব বড় অবদান তবে এটা আসতে পারে কি আমি বলতে পারবো না ঠিক আছে আমি বলছি লাইন তুলে প্রশ্ন করবে এর জন্য কেউ রিক্স নিও না যে প্রশ্ন দিলাম বা আটটি প্রশ্ন দিলাম ওই আটটি প্রশ্ন পড়ে গেলে আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছো এবং পাঁচ নম্বর যেভাবে পড়ে গেলাম ওই প্রশ্নগুলি করে গেলে তোমরা কিন্তু একদম পঁয়ষট্টি পঁয়ষট্টি কমন পেয়ে যাবে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো বড়ো প্রশ্নগুলি দিলেন তাহলে শর্ট প্রশ্নগুলি যাবে কোথায় দেখো শর্ট প্রশ্নগুলি এই যে বড়ো প্রশ্নগুলি দিলাম এগুলো পড়লে তোমরা সমস্ত শর্ট প্রশ্ন জানা করবে কিন্তু কোনো ইউটিউবায় পার্ট ওয়ান পার্ট টু পড়তে যেও না এই যে বড়ো প্রশ্নগুলি দিলাম এগুলো ভালো পড়ো এ টু জেড হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমা পেয়েছো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি কারণ লাস্ট মিনিট সাজেশান ফাইনাল সাজেশান এই পদে শেষ করছি তো ভিডিওটি ভালো নয় ভালো লাগাতে হবে এবং আকর্ষণীয় করে যত্ন সারে পড়তে হবে আর কি করবে লাইক করবে কমেন্ট করবে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন আছে কমেন্ট করবে আর কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ